রূপকথার চাঁদ সওদাগরই সম্ভবত আমাদের জানা প্রাচীনতম বণিক বা সওদাগর। এই আদিগন্ত বিস্তৃত জলপথে ডিঙি ভাসিয়েই চলতো তার ব্যবসা, গড়ে তুলেছিলেন অতুল বৈভব। এখনকার সওদাগররা যা করেন কম্পিউটারের সামনে বসে। এই ডিঙি থেকে ডিজিটাল ইভলিউশন নিয়েই আমাদের সওদাগর ডট কম। তার সঙ্গে থাকছে ব্যবসা করতে গিয়ে বা ব্যবসা শুরু করতে গিয়ে আসা হাজারো সমস্যার সমাধান, সমাধানের পথ বাতলে দেবেন এখনকার সফল সওদাগররা। তাই আমার সঙ্গে আপনারাও শরিক হন সওদাগর ডট কম এর এই যাত্রায়। নমস্কার, গুড মর্নিং। সওদাগর ডট কম এর আর একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের স্বাগত। আবার খুব ইচ্ছে করছে একটা গল্প বলতে, কিন্তু সেই ঝুঁকিটা নিচ্ছি না। শুধু এই একটা গল্পের একটু ছোট্ট অংশ আমি বলতে চাইছি। এটা অনেকদিন আগের রাজারানীদেরই গল্প। সেখানে দেখা গিয়েছিল যে যদি কোনো গ্রামকে চিরকালের জন্য আলোকিত রাখতে হয়, তবে শুধু আলো বা জ্বালানি দিলেই হয় না, সেই গ্রামের মহিলাদের সঠিকভাবে ওই আলোটা এবং জ্বালানির কীভাবে ব্যবহার সেটা শেখাতে হয়, তবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ওই শিক্ষাটা এগিয়ে যায়। এই এন্টারপ্রেনারশিপ বা শিল্পোদ্যোগের ক্ষেত্রেও সেরকম, মহিলাদের আলোকিত করতে হবে। আমরা এই নতুন পর্বে আসার আগে দেখব আমাদের মধ্যে এমন কিছু আছেন মানুষ, যারা মহিলা, যারা হয়তো একসময় ভাবতেন আমরা অন্যের ওপর নির্ভরশীল, কিন্তু আজকে তাদের ওপর অন্তত 10-12 জন মানুষ নির্ভরশীল হয়ে পড়েছেন এবং ওনারা তাদের এই স্বপ্নটাকে আরও আগে বাড়িয়ে নিয়ে যেতে চাইছেন সফল শিল্পোদ্যোগী হিসেবে। তাদের ওপর নির্ভরশীল লোকের সংখ্যা বাড়ছে। আমরা পর্বের মূল অংশে ঢোকার আগে শুনে নেব এই দুই সফল উদ্যোগপতি মহিলাদের কাহিনী। আমি বেলঘরিয়া নিমতা থেকে ভিলেজ থেকে আমি লোন নিয়েছি। প্রথম যখন স্টার্ট করলাম আজ থেকে 8 বছর আগে, হ্যাঁ, আমার একটা ব্যাগের ব্যবসা। তা ব্যাগের ব্যবসা, আমার পুঁজিও দরকার। এবারে হঠাৎ একজন আমাকে বললো যে ভিলেজ থেকে লোন নিয়ে তুমি ব্যবসাটা একটু বড় করতে পারবে। সেখান থেকে আমি প্রথম স্টার্ট করলাম 10,000 টাকা নিয়ে, আমি ব্যবসা শুরু করলাম। সে তারপর 10,000 টাকা নিয়ে আমি দুটো মেশিন তুললাম, কাপড় কিনলাম। কিনে আস্তে 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 আজ থেকে 8 বছর থেকে এই আজকে 8 বছর ধরে যখন ব্যবসা করছি, ব্যবসা করতে করতে এখন আজকে আমার 10টা মেশিন হয়েছে, 15-16 জন আমার কারিগর কাজ করছে, হ্যাঁ, হেল্পার আছে, কাটিং ম্যান কাটছে। তার এখন আমি মোটামুটি নিজেকে নিজে আমি সেই জায়গা থেকে 8 বছর থেকে আমি এখন চিন্তা করছি, আমি অনেকটাই উপরে উঠেছি। চেষ্টা করছি ভিলেজ থেকে আবার লোন নেব, নিয়ে আমি আরও উপরে উঠব। আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পেরেছি, আমার দুটো মেয়েকে মানুষ করতে পারছি ভালো জায়গায়, এবং আমার সঙ্গে যে যারা 16 জন লোক আছে কর্মী, তাদেরও আমার সাহায্য আমি তাকে করতে পারছি। আশেপাশের লোক আমাকে জিজ্ঞাসা করছে তুমি এই ব্যবসাটা কী করে বড় করলে, আমি বললাম ভিলেজ থেকে লোন নিয়েছি, একটু একটু করতে করতে আজকে আমি 27,000 টাকা লোন পেয়েছি। বা লোন আস্তে আস্তে যেমন 7 বছর লোন শোধ করতে পেরেছি, এই 8 বছরও আমি লোন শোধ করতে পারবো এই ব্যবসা করে। এই জন্য ভিলেজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ভিলেজের জন্য আমি একটা উপরে জায়গা যেতে পারবো এবং পাচ্ছি, এবং অনেকটা দূর যাব সেটাই আশা করে আমি এখানে শেষ করছি। আর একটা সাফল্যের ইতিহাসও আমাদের সঙ্গে রয়েছেন, আলপনা দেবী। আমি ওনার সাফল্যের ইতিহাসটা একটু ছোট্ট করে শুনে নেব। যে আমি একজন সাধারণ পরিবারের মধ্যবিত্ত ফ্যামিলির গৃহবধূ, সেখান থেকে আমি ভিলেজের হাত ধরে এসেছি। আমার আছে ক্যাপস্টোন, মানে লোহার ফ্যাক্টরি, ছোটো ছোটো কাজ, ছোটো ছোটো অর্ডার নিয়ে আমি প্রথমে ভিলেজের সাথে আছি। আজকে ভিলেজের সঙ্গে আমি 15 বছর যুক্ত। 15 বছরে আমি ঘরে একটা মেশিন ছিল, এখন 7টা করতে পেরেছি। অতএব একটা জন কাজ করত, সেইখানে দাঁড়িয়ে 7 জনকে নিয়ে আমরা এখন অনেকটাই উন্নতির দিকে এগিয়ে গেছি। আমি যা ছিলাম তার থেকে অনেক অনেক দূর এসেছি শুধুমাত্র ভিলেজের হাত ধরে। সেই জন্য সামাজিক বা শিক্ষাগত দিক থেকে আমরা যা যতটা পিছিয়ে ছিলাম, গ্রাম বলতে আমরা অনেকটাই গ্রামের মধ্যে থাকি, সেখানে থেকে বাচ্চাদের পড়াশোনা করানো, স্কুল যাওয়ানো বা অন্য কোনো কাজ করানো, এমনকি সমাজে 5 জনের সঙ্গে গিয়ে আজকে দাঁড়াতে পারছি। খুব ছোট জায়গা থেকে এসেছি, আজকে অনেকটাই মানে উন্নতি করেছি। আরও 7 জনকে আমরা
জায়গা করে দিতে পেরেছি, আমাদের সঙ্গে নিয়ে চলতে পারছি, যা কিছু করেছি সব কিছু ভিলেজের মাধ্যমেই করেছি, সেই জন্য ভিলেজকে আমি কৃতজ্ঞতা জানাই, ভিলেজের কাছে আমি কৃতজ্ঞ। একেবারে যাদের প্রান্তিক মানুষ বলা হয়, হয়তো খুব ফার ফ্লাং দূর দূরান্তে থাকেন, সেই রকম সচ্ছলতা নেই, তাদের মধ্যে থেকেও এন্টারপ্রেনারশিপ গড়ে তোলা যায়। এন্টারপ্রেনারশিপ মানে কিন্তু শুধু বড় ব্যবসা যে তার নয়, আমাদের মধ্যে আছেন মিস্টার মাইতি, কুলদীপ মাইতি, উনি যে ক্ষেত্রে কাজ করেন সেখানে কিন্তু ওনাকে ওই প্রান্তিক মানুষদের নিয়েই কাজ করতে হয় এবং তাদেরও খুব স্বল্প পুঁজি স্বল্প ইয়েদের মধ্যেই এই একটা এন্টারপ্রেনারশিপ জার্নির মধ্যে আনা যায়। আমি একটু ওনার কাছে জানতে চাইবো ওনার অভিজ্ঞতা বা কীভাবে এই কাজটা উনি করেন। যদি প্রান্তিক মানুষদের কথা চিন্তা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের আর্থিক ব্যাপারটার থেকে মোরাল সাপোর্টটা মোর ইম্পর্টেন্ট, কারণ তারা হয়তো খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসছেন, তাদের কাছে হয়তো 50,000-1,00,000 টাকা জোগাড় করাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো ওই রিস্ক ব্যাপারটা কিন্তু সবসময় তাদের মাথায় থাকে যে হয়তো তার বাবা হয়তো চাষবাসের কাজ করছেন বা এরকম, যে এই যে 50,000 টাকাটা আমি একটা ব্যবসায় লাগাবো, সেই ব্যবসায় যদি সফল না হতে পারি তাহলে কিন্তু তার সারা জীবনের বা তার ফ্যামিলির সারা জীবনের যে ক্যাপিটাল তৈরি করেছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। আমরা নিজেরা একটা মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন হয়েও বলছি যে আমরা কিন্তু কোনো কোলাটারাল নিই না, আমরা দেখি সেই মানুষটার মধ্যে সেই স্কিলটা আছে কি না। সেই স্কিলটার উপরে ধরুন যে একজন সে হয়তো সেলাই জানে কিন্তু তার নিজের সেলাই মেশিন কেনার ক্ষমতাটা নেই, আর্থিক অবস্থা নেই, বা জরির কাজ জানেন কিন্তু সেই জরি নিয়ে যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার তার ক্ষমতাটা নেই। তো সেই সব মানুষদের কাছে গিয়ে পৌঁছে দেওয়া, তাদেরকে মোটিভেট করা এবং তাদেরকে এক্সপোজার দেওয়া যে দেখুন আপনার মতো কিন্তু এই মহিলাও কাজ করছেন বা এই এই জায়গাতে কাজটা হচ্ছে, এবং সেখান থেকে সে যে ইন্সপায়ার হলো এবং তার সাথে সাথে আর্থিকভাবে তাকে যখন সাপোর্ট করা হচ্ছে সে কিন্তু একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করে সেই উদ্যোগে, এবং যদি দেখা যায় যে সে যদি খুব ভালোভাবে উদ্যোগটা নেয়, যদি সৎভাবে উদ্যোগটা নেয় তাহলে কিন্তু সে তার সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অনেক ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি যে দু রকমের এন্টারপ্রিনিয়র, একটা হচ্ছে যে খুব শর্ট টার্মে চিন্তা করে, মানে আজকে আমি ব্যবসাটা শুরু করলাম কালকে এখান থেকে কি রিটার্ন আসবে, তারা কিন্তু খুব শর্ট টার্মে এটা করে। কিন্তু যদি আমার মনে হয় যে না এটাকে আমি 5 বছর, 10 বছর, 15 বছরের কথা চিন্তা করি তাহলে কিন্তু স্লো বাট স্টেডি, এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। এবং আজকালকার দিনে গ্রামীণ বাংলার কথাটা বলছি, প্রচুর মানুষ কিন্তু ছোটো ছোটো ব্যবসা কর্ম করছে এবং এটা একটা জোয়ার এসছে আমি বলতে চাইবো, যে যে যেখানে মানুষের মধ্যে ওই যে মেয়ের বাবা হয়তো আগামী দিনে খুঁজবে না যে চাকরি করে কি না, হয়তো খুঁজবে সেখানে যে ব্যবসায় করে সেরকম। উনি একটা খুব দামি কথা বলেছেন যে স্কিল বা দক্ষতা বাড়ানোর কথা, এমপ্লয়েবল করার কথা। আমাদের এখানে আজকে উদয়ন কেয়ার বলে একটা সংস্থা থেকে দুজন আছেন আমাদের ছোটো ছোটো বোনেরা, ওরা আমি একটু জানতে চাইব, ওরা কিন্তু খুব অদ্ভুত একটা পরিবেশ পরিস্থিতি, সামাজিক এবং পারিবারিক পরিস্থিতির মধ্যে দিয়ে আসে, তারপর এই উদয়ন কেয়ারে এসে নিজেদেরকে গড়ে তোলে বা গ্রুম করে। আমি চাইবো তোমরা যদি একটু নিজেদের নাম বলে বলো, মানে তোমরাও কি এই স্কিল ডেভেলপমেন্ট বা এর পরে শুধু কোনো একটা ভালো চাকরিতে ঢুকে নিতে চাও, না নিজেরাও তখনও কিছু করার ইচ্ছে আছে তোমাদের? আমি উদয়ন কেয়ারের সাথে 3 বছর ধরে যুক্ত, আর আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। উদয়ন কেয়ার আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, বাট দে অলসো গেট দ্য মেন্টালি সাপোর্ট, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। অ্যান্ড অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু বি আ জার্নালিস্ট অর আ ওয়ার্ক অ্যাজ আ পাবলিক রিলেশনস অফিসার, বাট নাও আই এম হিয়ার অল দ্যাট থিংস দ্যাট অ্যাকচুয়ালি আমিও একটা কিছু করতে চাই যেখানে আমি নিজেই বস হতে চাই। থ্যাংক ইউ। দারুণ দারুণ কথা বলছো তুমি। তোমার এই আরেকজন যিনি আছেন ওনারও একটু কথা আমরা শুনে নিই। নমস্কার, আমি সাইনাস খাতুন, আমি বিএ থার্ড ইয়ারে পড়ি বাংলা অনার্স নিয়ে। আমি 3 বছর আগে উদয়ন কেয়ারের সাথে যুক্ত হয়েছি। আমি এর আগে পর্যন্ত কারোর সাথে ঠিকমতো মিশতে পারতাম না বা অচেনা লোকের সাথে ঠিকমতো কথাও বলতে পারতাম না, কিন্তু উদয়ন কেয়ারে আসার পরে আমি এখান থেকে যা শিখতে পেরেছি, বিভিন্ন রকম লোকের সাথে মিশতে পেরেছি এবং আমি সবার সাথে ফ্রেন্ডলি মিশি। আমি আমার ইচ্ছে আমি ভবিষ্যতে গভর্নমেন্ট জব করব, কিন্তু আমার জগৎটা উদয়ন কেয়ারে আসার পরে একটু আলাদা রকম হয়েছে, তাই আমি নিজে কিছু করতে চাই এরপরে। শুনেও ভালো লাগছে যে অনেক নতুন নতুন ছেলেমেয়েরা একেবারেই তরুণ বয়সে যুব বয়সে নিজে নিজে কিছু করতে চাইছে। তো আমরা সময়ের প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, সে অনেক গল্প জমে আছে, অনেক সহদাগর বা হবু সম্ভাবনাময় সহদাগররা আমাদের মধ্যে আছেন। তার আগে আমি একটু মিস্টার লাহার কাছে আবার যাবো। এতক্ষণ আপনি এই যে শুনলেন
শুনে আপনার যে অভিজ্ঞতার সঙ্গে এটাকে মিলিয়ে মিশিয়ে কীভাবে দেখছেন? আই থিঙ্ক ইটস আ রাইট থিং টু ডু টু স্টার্ট এ বিজনেস। অনলি থিং দ্যাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ইউর ডুইং। ইউ হ্যাভ টু নো ইয়োর সেলফ। ইউ হ্যাভ টু নো ইয়োর সেলফ, ক্যান ইউ টেক এ রিস্ক, ইউ নো ইটস আ ফান। যদি বিজনেস করেন, যদি স্টার্ট করেন এন্টারপ্রেনার, অ্যান্ড ইফ ইউ সাকসিড, ইটস এ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেজার ইউ ক্যান গেট, গ্রেটেস্ট প্লেজার ইউ ক্যান গেট, বিকজ ইউ ওটা ও বলছে যে আইল বি মাই বস। দ্যাটস দ্য গ্রেটেস্ট প্লেজার ইউ ক্যান গেট ইন ইউর লাইফ, ইউ নো। ইভিন হো দ্যাট ইজ এ $1 million, ইউ নো ₹1 lakh, অর $1 billion, দ্যাট প্লেজার ইজ সমথিং ডিফারেন্ট, রাইট? বাট ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক, ইউ নো দ্যাট ইটস নট ফর এভরিবডি। ইউ হ্যাভ টু বি স্ট্রং, you have to be good health, you know, that's the most important thing, you know, health is the most important thing. And accept the fact, accept, you have to mentally prepare to accept the fact you can fail. 20 startup companies, out of those 20 startup companies in US, they do 19 fail, one succeed. So you have to know the failure, you have to learn from the lessons, and you have to move on. You know, and if and hopefully when you fail, you don't go bankrupt, you know. So by saying, you know, so at least you don't take the financial risk. You have to have some type of risk, financial risk there, so you don't have to get a complete bankrupt, you don't completely blow up that. But you know, it's a very interesting thing. I fully agree with you that I think what he's talking about, that you have to go alone, you know. But I strongly suggest that ask questions to people, get a entrepreneurs, get a advisors, you know. It's your decision. When you start a company, it's your decision to make it. You know, it's my decision, I'll start a company, I'll take a risk. But I'm going to ask questions to as many people as possible, whom I respect. Get the advice. Take the advice, I take the advice and then see that whether that's for me, you know, it's for me. চাকরি হোক বা ব্যবসা, স্ট্রেস লাইফস্টাইল ডিজিজ আজ অত্যন্ত কমন। এর থেকে মুক্তির জন্য প্রয়োজন স্বাস্থ্যকর খাবার খাওয়া, কিন্তু বাসনা সেরা যে রসনা, আর তাই রসনা পরিতৃপ্ত করেও কীভাবে স্বাস্থ্যকর খাবার খাবেন তার কলা কৌশল জানাচ্ছেন মাস্টার শেফ প্রদীপ রোজারিও প্রতি এপিসোডে। এমন একটা সময় ছিল, আমরা দেখেছি আমাদের সময় ডক্টর, ইঞ্জিনিয়ার, এই পর্যন্তই, ওর বাইরে যেতে চায় না। পয়সা যদি বেশি হয়ে গেল ব্যাংকে রেখে দিল, গ্রামে চলে গেল। আমি যেমনি চাকরি করতাম, চাকরি করতে করতে হঠাৎ ছেড়ে দিলাম কোনো ফ্যামিলির প্রবলেমের জন্য। আমি প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির পয়সা পেলাম। 15 বছরের টেনিয়রের পিএফ আর গ্র্যাচুইটির পয়সা 3 লাখ টাকা পেলাম। এবার এই 3 লাখ টাকা দিয়ে মনে মধ্যে জেদ ছিল না। হ্যাঁ, চাকরি করার সময় এটাও ছিল, যেহেতু হোটেল লাইনে ছিলাম, কিচেনে ছিলাম শেফ, কিছু কিছু জায়গায় ক্রিয়েটিভিটি, ইনোভেশন লস্ট, মানে বাধা আসতো, না এটা করতে হবে না, এটা করতে পারবো না, সেটা ছিল। এখন যেটা নেই, এখন যেহেতু নিজে করছি, ফুল ক্রিয়েটিভিটি, ইনোভেশন করতে পাচ্ছি। এইটা না যে কেউ এন্টারপ্রেনারশিপ নতুন কিছু করে ওখানেই স্টপ হয়ে যাবে, তাকে কিন্তু একটা জেদ রাখতে হবে, তাকে লড়াই করতে হবে। অনেক বাধা বিঘ্ন আছে, সেগুলো সব কিছু খুলে বলা যাবে না, কিন্তু লড়তে হবে। হ্যাঁ, বাধা আসবে, কিন্তু আমাদের যারা সেলফ এন্টারপ্রেনার হতে চান তাদের আমি এনকারেজ করব, তারা হোক, তারা কিন্তু হারটাকে যেমনি উনি বললেন না, যেমনি মেনে নিতে হবে না, সেমনি ট্রাই করতে কী আছে, নিক না, একটা ঝুঁকি তো নিতেই হবে, রিস্ক তো নিতেই হবে, রিস্ক না নিলে কিন্তু হবে না। নমস্কার, আপনাদের সামনে আবার হাজির শেফ প্রদীপ রোজারিও। আজকে নিরামিষ। মন খারাপ হয়ে গেল, নিরামিষও খেতে ভালো লাগে। 2 চামচ অলিভ অয়েল, কুচু পেঁয়াজ, একটু নাড়িয়ে নেওয়া বেল পেপার্স ইয়েলো, সব দিদি, জুকিনি ইয়েলো, সব দিদি, রেড ক্যাপসিকাম, সব দিদি, ক্যারেট, গাজর দিয়ে দিলাম, গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম, বিনস, কত প্রোটিন, কত ভিটামিন বলুন তো এতে রয়েছে,
নিরামিষে সব কিছু রয়েছে। এবার নাড়িয়ে দিই, এইবার আমার কাছে রয়েছে এখানে স্টক, ভেজিটেবল স্টক, এটা একটু কিছু দিয়ে দেবো। এরপর দেবো হলো স্পাইসেস, চিলি পাউডার, ধনে, জিরে গুঁড়ো, তারপর আমার কাছে রয়েছে এখানে ক্রিম, টক দই, আহ কি মজার ডিশটা হবে দেখুন, ফুল কালারফুল ভেজিটেবলস উইথ দই, দই অ্যান্টি অক্সিডেন্ট, তারপরে একটু ব্ল্যাক পেপার, শেষ করব সল্ট দিয়ে, সল্ট একটু লাগবে বেশি। সামান্য একটু বাটার দেব, একটু টমেটো সস দেব এক চামচে, কাসুন্দি দিয়ে একটু কেমন লাগে দেখি, এক চামচে কাসুন্দি, আর এইবার শেষ। এতে সব কিছু আছে, প্রোটিনস, ভিটামিন এ টু জেড ভিটামিনস রয়েছে, এত এনার্জি পাবেন সারাদিন কাজ করতেই থাকবেন, করতেই থাকবেন আর ঘুমিয়ে আসবেন। হ্যাঁ খেয়ে দেবো, খেয়ে দেখে আর বলুন। কেমন ভালো হয়েছে দেখছেন তো? হ্যাঁ কি বলছে, ঠিক এইভাবে নিরামিষও রান্না করা যায়, সব রকম ভেজিটেবলস দিয়ে একটু স্টক দিয়ে ফুটিয়ে নেবেন, যা স্পাইসেস ঘরে থাকে দেবেন, একটু কাসুন্দি দেবেন, দই দেবেন, ক্রিম দেবেন, শেষ করবেন আর মজা মজা করে ভাত দিয়ে রুটি দিয়ে যাই দিয়ে হয় রান্না করে খাবেন। উইশ ইউ অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ। আমাদের সময় একদম শেষ, আমাদের এই সওদাগরের বজরা চলতে থাকবে একটা ঘাট থেকে আর একটা ঘাটে, একটা বিষয় থেকে বিষয়ান্তরে। দেখা যাক এই জার্নিটা দিয়ে চলতে চলতে আমরা কীভাবে একটা বিরাট এবং অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মজবুত স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি করতে পারি। পরের দিন একই সময়ে একই চ্যানেলে দেখতে ভুলবেন না, সওদাগর.com।